তুমি শেখ পরিবারের হলে বাংলাদেশে তোমার আলাদা সম্মান থাকবে ইসলাম এগুলো নেই ইসলামে সকল দাম চলে না আপনি ভালো করে বুঝেন বৈষম্য ইসলাম কখনো সাপোর্ট করে না আল্লাহ বৈষম্যের খণ্ডন করে কোরান বলেন ওয়াজা আল্লাহ কোন সরুয়াকাবা আইলা লেতা আরফু নামিয়ে কেরিম সাল্লা লাহ আলাই হাদিসে বলেছেন লা ফাজ আল্লাহ আরবি আলা আযামী ইন ওয়ালা আযামী আলা ইসলাম কতটা ন্যায় শিখিয়েছে ইসলাম কতটা ইনসাফ শিখিয়েছে আল্লাহ বলেন তুমি শেখ পরিবারের হলে বাংলাদেশে তোমার আলাদা সম্মান থাকবে ইসলাম ইসলাম বলে তোমরা কেউ হবে বাংলাদেশের কেউ হবে ভারতের কেউ হবে পাকিস্তানের কেউ হবে আফগানিস্তানের কেউ হবে তুর্কিস্তানের কেউ হবে তুরস্কের কেউ হবে আরবের আপনারা যে যে জায়গার হন না কেন কার বাড়ি কোন জায়গায় কে কোন বংশে ইসলাম এগুলো না এগুলোর কোন মর্যাদা নেব ইসলাম শিখিয়েছে মুক্ত আহমেদ লাফাদলা আরবিন আল আজামিন আপনার বাড়ি আরবিতে আপনি এজন্য বাংলাদেশ থেকে শিষ্য হয়ে যাবেন আপনার বাড়ি গোপালগঞ্জে এজন্য আপনি আওয়ামী লীগ বলে স্পেশাল পাহাড় দেখাইবেন ইসলাম এগুলো নাই কতটুকু বৈষম্য ছিল আপনি চিন্তা করেন কেউ যদি গোপালগঞ্জে বাড়ি হয় সে মনে করতো যে বাংলাদেশ তার তার বাপের তার বোনের জামাই মানি তার দুলাবাইয়ের বন্ধুর খাতির একজন যদি আওয়ামী লীগের লিডার হয় এর পাওয়ারে তার দুলাবাইয়ের ভাইয়ের চামচারও পাওয়ার বেড়ে যেত সে তার রাজনৈতিক অভিভাবক হয়ে যেত আজকে তোমাদের রাজনৈতিক অভিভাবকেরা কোথায় সবাই বলেছে সবাই বলেছে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আরবের কোনো বৈশিষ্ট্য নাই আজমের উপর আজমের কোনো বৈশিষ্ট্য নাই আরবের উপর ইসলাম বলে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে যার অন্তরে সরোয়ার দো আলমের এসক যত বেশি থাকবে আল্লাহর কাছে তার তত দাম হবে আল্লাহর কাছে তার তত দাম বলেই নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের দরবারে নিগ্র কালো সাহাবি ছিলেন হজরতে বেলালে হাবসি আমরা তো আজকে কেউ যদি অমুক গুত্রের হয় তাকে দেখতে পারি না কেউ যদি রিক্সা চালক হয় তাকে আমরা খাটো করে দেখি অথচ বেলাল ছিলেন গোলাম বেলাল ছিলেন কালো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন ও বেলাল

ইসলামের আগের তন্ত্রমন্ত্রের কথা বলেন আপনি এহু বর্তমান ইহুদিবাদের কথা বলেন খ্রিস্টবাদের কথা বলেন হিন্দুত্ববাদের কথা বলেন ডেমোক্রেসির কথা বলেন সেকুলারিজমের কথা বলেন পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দ্বারা দুনিয়ার মানুষ বৈষম্য দূর করতে পারে নাই প্রকৃত বৈষম্য দুনিয়াতে দূর করেছে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে বৈষম্য দূর করা যায় এবার আসলে